নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সেজুতি জিয়ামি রেসিপিস আজ আমি আর এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মশলা দিয়ে আলু ভাজা সেটার জন্য আপনাদেরকে আলুগুলোকে কিউব আকারে কেটে নিতে হবে আর কিছু মশলা লাগবে সেটা হচ্ছে জিরা আদা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এদিকে সর্ষের তেলে গরম করে আমি কিউব আকারে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব নর্মালি আমি লবণ হলুদ দিয়ে ভাজব আলুগুলোকে ছেড়ে এবার আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রেখে দিব। যতক্ষণ আলুগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে এটা বন্ধুরা নিরামিষ রেসিপি আপনার নিরামিষ দিনে ট্রাই করতে পারেন এই ধরনের আপনারা আরও রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন সেই কারণে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখুন আলুগুলো কীরকম আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি মশলাটা বেটে নিয়েছি জিরা আদা লঙ্কা বাটাটা এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কোনো রকমই রসুন পেঁয়াজ কিছু আমি ব্যবহার করবো না শুধু জাস্ট এই মশলাটা দিয়েই আমি নাড়াচাড়া করে নেব এটা নিরামিষের দিনে ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এবার মশলার জলটা শুকিয়ে নিব যতক্ষণ না আলুটা শুকাচ্ছে ততক্ষণ আমি এইভাবেই ভাজতে থাকবো দেখুন বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে সাইডে যেগুলো লেগে যাবে ওগুলো খন্দা দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নেবেন বাস আপনার আলু ভাজা রেডি এই আলু ভাজাটা আপনারা ভাত দিয়ে ডাল ভাত এই আলু ভাজা খেয়ে দেখবেন খুব ভালো লাগে দেখুন বন্ধুরা আমার আলু ভাজা রেডি হয়ে গেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ